আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজা শুরু হওয়ার আগের দিন যে আমি ব্লগটা তৈরি করেছিলাম সেই দিনের সেটা আমি আজ শেয়ার করছি আপনাদের সাথে আমি বিকেলে বের হয়েছিলাম তো বের হওয়ার পর আমি আগোড়াতে যাব আমার যে বাজারগুলো করার জন্য তো তখন আমরা গিয়েছিলাম চিলক্সে তো আমরা আসলে বার্গার অ্যান্ড ফিশ টোটসটা নিয়েছিলাম ড্রিঙ্কস নিয়েছি এগুলো খেয়ে এই যে বাজারগুলো করে নিয়ে বাসায় এসেছি তো এই তো বাজারের ভিডিওগুলো ওরকমভাবে শেয়ার করা হয়নি তাই আজকের ব্লগে আমি শেয়ার করে দিলাম নর্মালি রোজার যে বাজারগুলো লাগে সেগুলোই করা হয়েছে তো যাই হোক এই তো অনেক কিছুরই প্রয়োজন হয় আমার মনে হয় শুধু আমি না সব আপুরাই এভাবে বাজার করেছেন ঈদের আগে তো আরও একবার করা হবে সো যাই হোক বাজারগুলো আমি একটু ক্লোজ করে করে দেখাচ্ছি আমি কয়েকটা ধাপে ভিডিও শ্যুট নিয়েছি কারণ হচ্ছে জিনিসগুলো একটা একটা বের করে এক এক প্যাকেট বের করে গুছিয়ে নেয়া এগুলো তো আসলে অনেক কষ্টের কাজ যারা করে তারা জানে তো এভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি আর অল্প অল্প করে শ্যুট নিয়ে নিয়েছি সো যাই হোক নেওয়ার পর ওই আমাদের বাসায় নিচে নিচে যে বিড়ালটা আছে গিয়েছিলাম ওকে কিছুটা শুট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন খুব চঞ্চল হয়েছে এখন আগে যখন ছোট ছিল তখন একটু চুপচাপ ছিল এখন তো খুবই দুষ্টামি করে এই যে ঘুরে বেড়াচ্ছে এভাবে করে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে আমাদের বাসায় চলে যায় আবার আমরা যখন আসি আমাদের সাথে সাথে সে লিফটে করে হোক সিঁড়িতে করে হোক যেভাবেই হোক আমাদের সাথে যাওয়ার চেষ্টা করে বাসায় এটাই আর কি তো যাই হোক নিচে থেকে ঘুরে ওপরে যে আমি এবার রাতের খাবারটা রেডি করছি তো হঠাৎ করে খুব ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করলো তো মাছ ফ্রিজেই ছিল তো এই যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে এখন জাস্ট মাছগুলোকে ফ্রাই করে নিব আমার কাছে আবার ইলিশ মাছটা খেতে খুব ভালো লাগে তাই আমি প্রায় সময়ই যখন একটু কমে পাই আর কি আমি মাছগুলোকে কিনে রাখি একসাথে দুইটা চারটা বা ছয়টার মতো করে রাখি তারপর যখন দেখে গিয়েছে যে খেতে ইচ্ছে করে আজকে এটা দিয়ে এটা রান্না করবো সেক্ষেত্রে কেটে নিয়ে রান্না করে নেওয়া বা ভেজে ফেলাটা খুবই সহজ তো মাছটা ভেজে রেখে একটু চা খাবো আমরা সন্ধ্যা থেকে আসলে চা খাওয়া হয়নি এসে তো বাজার গুছানো কাজকর্ম বিজি হয়ে গেছি তো মাছটা রেডি করে রেখেছি ডিনার করব এর মধ্যে রনাক বলছে যে আসো চা খাই তো এই তো এখন চা বানাতে চলে এলাম চাটা যেহেতু বানানোটা সুটটা নেই নি তো বানিয়ে এনেছি আর সাথে আছে প্যাটিস প্যাটিস এনেছিলাম বাইরে থেকেও কিনে কিছু খাবার এনে রেখেছি তো যাই হোক এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আল্লাহফেজ